জগন্নাথ একটি সংস্কৃত শব্দ, জগৎ অর্থাৎ মহাবিশ্ব এবং নাথ অর্থাৎ গুরু বা প্রভু। এইভাবে জগন্নাথ মানে মহাবিশ্বের প্রভু। প্রভু জগন্নাথ দেব বা রথযাত্রার কথা উঠলেই আমাদের মাথায় আসে পুরীর জগন্নাথ মন্দিরের কথা, যা বিশ্বের প্রাচীনতম জগন্নাথ মন্দির। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মন্দিরটি আমাদের বাংলার মাহেশে অবস্থিত। যদি বিগ্রহের কথা বলেন তবে মাহেশের প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ বিশ্বের প্রাচীনতম বিগ্রহ। প্রতি বছর স্নানযাত্রার পর বন্ধ দরজার পিছনে শিল্পী ভেষজ রং দিয়ে বিগ্রহ রং করেন। এমনই অজানা তথ্য নিয়ে আজকের এই রথযাত্রার ভিডিও, মাহেশের প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। জগন্নাথ, সবার প্রথমে সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। কিছুদিন আগে আমি একটা ভোটাভুটি করেছিলাম, সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কোথাকার রথযাত্রা দেখতে চান, কলকাতার রথযাত্রা নাকি মাহেশের রথযাত্রা। আপনারা বেশিরভাগই বলেছেন যে মাহেশের রথযাত্রা দেখতে চান, তাই আজকে আমি চলে যাচ্ছি শ্রীরামপুরের মাহেশে। মাহেশের রথযাত্রা এবছর 628 বর্ষে পদার্পণ করলো। এই রথযাত্রা বাংলার প্রাচীনতম রথযাত্রা আর ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। এই রথযাত্রায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক মানুষ আসেন প্রভুকে দেখার জন্য। তো রথযাত্রায় যে ভিড়টা হয় সেটা তো দেখাবই, তার সাথে বলে দেবো যে মন্দিরটা অন্য সময় কোন কোন টাইমে খোলা থাকে, এই মন্দিরে আপনারা কী করে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আপাতত আমি আছি এখন রানাঘাট স্টেশনের পাশে, এখান থেকে ট্রেন ধরে যাব টিটাগড়, টিটাগড় থেকে ঘাট পার হয়ে যাব মাহেশে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রওনা দেওয়া যাক শ্রীরামপুরের মাহেশে। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মাহেশে। আপনারা মাহেশে কিন্তু বিভিন্ন পথ দিয়ে আসতে পারেন, ব্যারাকপুর থেকে ধোবিঘাট পার হয়ে আসতে পারেন শ্রীরামপুর ঘাট, সেখান থেকে টোটো করে মাহেশ, অথবা টিটাগড় থেকে লক্ষ্মীঘাট পার হয়ে চলে আসতে পারেন এই মাহেশের ঘাটে। তারপর হাঁটা পথে মাত্র 5-7 মিনিট সময় লাগবে মন্দিরে যেতে। তাছাড়া হাওড়া থেকে ট্রেনে করে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে টোটো করে মাহেশ। তো নানানভাবে আসা যায় এই মাহেশে। তো আমি এসেছি টিটাগড়ে লক্ষ্মীঘাট পার হয়ে, ভাড়া পড়েছে জনপ্রতি 6 টাকা। বিশালক্ষী বা লক্ষ্মীঘাট পার হয়ে জগন্নাথ ঘাটে এসে এখান থেকে হেঁটে সময় লাগবে 5-7 মিনিট মতো। তো আমি হেঁটেই যাব, টোটোও থাকে, তো আপনারা অন্য সময় আসলে টোটো ধরেও আসতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। এটা হলো ঘাটে যাওয়ার পথ, এই পথ দিয়ে চলে আসলাম মেন রোডে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় তোরণ রয়েছে। তো এটা হলো মন্দির যাওয়ার পথ, আর সামনেই রয়েছে ঐতিহ্যবাহী বহু প্রাচীন মহেশের রথ। তো চলুন রথটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু লক্ষাধিক ভক্তে ভরে যাবে প্রভুর দর্শন পাওয়ার জন্য। সুবিশাল রথ, এই রথের ঠিক পাশেই একটা মাঠ আছে, এই মাঠে কিন্তু মেলা বসে উল্টো রথ পর্যন্ত। এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবারের দোকানও বসেছে। বাংলার মন্দির শিল্পটিতে যে নবরত্ন মন্দিরগুলি হয়ে থাকে তেমনই এই রথের গঠনশৈলী। রথে 9টি রত্ন আছে। রথটি প্রায় 4 তলা বিশিষ্ট, উচ্চতা প্রায় 50 ফুট এবং 12টি চাকা আছে, ওজন প্রায় 125 টন। রথের সামনের দিকে 2টি তামার ঘোড়া থাকে। বর্তমানে যে রথটি দেখছেন এটি 1885 সালে মার্টিন বান কোম্পানি নির্মাণ করেছিলেন। নির্মাণে ব্যয় হয়েছিল সেই সময় 20,000 টাকা। রথ যে রশি দ্বারা টানা হয় তার পরিধি 10 ইঞ্চি, প্রতিটি 100 গজের। রথ চালানোর জন্য ব্রোঞ্জের ঘণ্টা বাজানো হয় ও থামাতে বন্দুক চালানো হয়। রথের গায়ে রয়েছে নানান দেবদেবী ও মহাপুরুষদের ছবি, যেমন পঞ্চতত্ত্ব, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরনিতাই সহ শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনীর ছবি। আচ্ছা, রথের একদম উপরে বসবেন প্রভু বলভদ্র, প্রভু জগন্নাথ আর দেবী সুভদ্রা। আর দেখতে পাচ্ছেন রথটা কিন্তু এখন ফুল দিয়ে সম্পূর্ণ সাজানো হচ্ছে, আর প্রচুর ভক্ত আছেন যারা এই রথের সামনের দিকে ধূপ জ্বালাচ্ছেন, ঠিক আছে? আর সামনে একটা ছোট বিগ্রহ আছে, সেই বিগ্রহতে অনেকে ফুলও চড়াচ্ছেন।
আচ্ছা, সামনেই রয়েছে রথ। রথের ঠিক পিছনে দুপা আসলে ডান দিকে একটা গলি পড়বে। এই গলি দিয়ে তিন পা মতন হাঁটলেই সামনে মহেশের জগন্নাথ মন্দির। গিয়ে যা ট্রিমেন্ডাস রোদ্দুর, মানে টাপ ফাটা রোদ্দুর যাকে বলে আর কি। তো আগে দু বছর এসেছিলাম কিন্তু এত রোদ্দুর ছিল না, আজকে ট্রিমেন্ডাস রোদ্দুর। তো বলতে বলতে চলে এসেছি মন্দিরের একদম সামনে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। শ্রী ধুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি ঋষি তীর্থযাত্রা করতে একবার পুরীতে যান। ইচ্ছা ছিল নিজের হাতে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাকে বাধা দেন। ইচ্ছা পূরণ না হওয়ার জন্য ভগ্ন হৃদয়ে শ্রী ধুবানন্দ আমৃত্যু উপবাস করার সিদ্ধান্ত নেন। পরে তিনি স্বপ্নাদেশ পান মাহেশে ফিরে যাওয়ার, এবং মাহেশে ভাগীরথী নদীর তীরে এক বিশাল নিমকাণ্ড পাবেন, তা দিয়ে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম ও দেবী সুভদ্রার বিঘ্ন তৈরি করবেন। তারপর এক বর্ষার রাতে শ্রী ধুবানন্দ সেই নিমকাণ্ড পান ভাগীরথী নদীর তীরে, এবং তা দিয়ে 1396 সালে বিগ্রহ নির্মাণ করান ও মন্দির প্রতিষ্ঠা করেন। আচ্ছা, রথের দিন কিন্তু গর্ভগৃহ থেকে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রাকে বাইরে এনে রাখা হয়। দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা প্রভুকে স্পর্শ করে প্রণাম করতে পারেন, এই দেখতে পাচ্ছেন। আর যিনি এরকম প্রণাম করিয়ে দিচ্ছেন তিনি হলেন মন্দিরে প্রধান সেবাই। কি সুন্দর লাগছে দেখুন বিগ্রহগুলি। আর যেমনটা বললাম প্রথমে যে বিগ্রহগুলি শুরু থেকে কিন্তু একই রয়েছে। পুরীর জগন্নাথ প্রভুকে যেমন প্রতি 12 বছর অন্তর পরিবর্তন করা হয়, কিন্তু মাহেশের বিগ্রহ পরিবর্তন করা হয় না। রথযাত্রার আগে পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় স্নানযাত্রা। স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রার বিগ্রহ দুধ ও গঙ্গার জলে স্নান করানো হয়। স্নানের পর বিগ্রহ ও প্রতিমার জ্বর আসে, তাই দেবতাদের চিকিৎসার জন্য আরামবাগ, গোঘাট ও ঘাটাল থেকে একজন করে মোট 3 জন চিকিৎসক ডাকা হয়। ঔষধ হিসাবে তারা একটি তরল মিশ্রণ দেন, যা পরে প্রতিমাগুলিতে দেওয়া হয়। ধীরে ধীরে তাদের জ্বর কমে যায়। পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহ প্রতি 12 বছর অন্তর পরিবর্তন করা হয়, কিন্তু মাহেশের বিগ্রহ শুরু থেকে আজ পর্যন্ত পূজিত। তবে স্নানযাত্রার 2 দিন পর দেবতার অঙ্গরাগ অনুষ্ঠান হয়। এটি একটি 3 দিনের অনুষ্ঠান, যেখানে দরজা বন্ধ করে বিগ্রহগুলি ভেষজ রঙে রং করা হয়। বিগ্রহ রঙের সময় শিল্পী তার মুখ ও চুল ঢেকে রাখেন, এবং 3 দিনের জন্য দিনে মাত্র 1টি সবজি খাবার পান। এই সেবার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। আচ্ছা, এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, আর মন্দিরের বাঁ পাশে আছে ছোট ছোট 3টে মন্দির। তো চলুন এগুলোকে দর্শন করে নিই। আরেকটা কথা বলে দিই, এই যে মূল মন্দির, মূল মন্দিরের পিছন দিকে আছে রন্ধনশালা। প্রথমে আছে একটি শিব মন্দির, এখানে আছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। তারপরে আছে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর একটি মন্দির। তারপরে মন্দিরে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নীল জগন্নাথ। নীল জগন্নাথ বর্তমানে মূল মন্দিরে গর্ভগৃহে আছেন। আর সবার শেষে আছেন শ্রী ধুবানন্দ ব্রহ্মচারীর একটি বিগ্রহ। আচ্ছা, দেখতে পাচ্ছেন বিশাল আকার একটা ছাতা আনা হচ্ছে। এবার প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা সহ নারায়ণশিলা রথে উঠবে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবকে এরকম মালা পরানো হচ্ছে, তুলসী মালা, তারপর পদ্মফুলের মালা, রজনীগন্ধার মালা দিয়ে সাজানো হচ্ছে। এবার মন্দিরের গর্ভগৃহে যে নারায়ণশিলাগুলি আছে সেগুলি পণ্ডিত মশাইদের কাছে দেওয়া হচ্ছে, এবং তারা এই নারায়ণশিলা নিয়ে রথে উঠবেন। নারায়ণশিলার পর সবার প্রথমে যাচ্ছেন দেবী সুভদ্রা। দেবী সুভদ্রাকে এরকম শাড়িতে মুড়িয়ে নিয়ে যাওয়া হবে, তারপর রথে রাখা হবে। দেবী সুভদ্রার পর প্রভু বলরাম এবং প্রভু জগন্নাথ দেবকে রথে তোলা হবে, কিন্তু তার আগে বিগ্রহ দুটি কাপড়ে জড়িয়ে ফেলা হবে, তার ওপর জড়ানো হবে কম্বল,
তার উপরে দড়ি দিয়ে বেঁধে রথের একদম শীর্ষে রাখা হবে। এখন প্রভু বলভদ্রের যে বিগ্রহ সেটি রথে নিয়ে যাওয়া হচ্ছে, এরপর নিয়ে যাওয়া হবে প্রভু জগন্নাথ দেবকে, তারপরে একটা পুজো হবে, তারপর শুরু হয়ে যাবে ঐতিহাসিক রথযাত্রা। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবকে কম্বল লেপে জড়িয়ে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, আর বিগ্রহগুলি রথের একদম শীর্ষে রাখা হবে। পেছনের দিকে আমি দেখছি যারা যারা আছেন তারা ফুটোপাটি করবেন না, দয়া করে। আচ্ছা, সেই অপূর্ব ঐতিহাসিক দৃশ্য যেখানে প্রভু জগন্নাথ দেবকে একদম শীর্ষে তোলা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন যেমনটা আগেই দেখেছিলাম আপনাদের, যে লেপ কম্বল জড়িয়ে তার উপরে দড়ি বেঁধে প্রভু জগন্নাথ দেবকে উপরে তোলা হয়। কতটা ওজন প্রভু দেখতে পাচ্ছেন, যে কতজন মানুষ কতজন ভক্তের দরকার পড়ছে এই বিগ্রহ একদম শীর্ষে তুলতে, সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। আমি ধন্যবাদ জগন্নাথ, জগন্নাথ দেব তিন তলায় উঠছেন, জয় জগন্নাথ, আস্তে আস্তে, জয় জগন্নাথ, চতুর্থ তলায় উঠছেন, সকলে মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পিঁড়িটা হালকা করে তোলো। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রাকে রথের একদম শীর্ষে অধিষ্ঠান করানোর পর শুরু হয় একটা পুজো। প্রভু জগন্নাথ দেবের মাথায় পরানো হয় একটা সোনার মুকুট, তারপর শুরু হবে রথযাত্রা। আচ্ছা, তো শুরু হয়ে গেল ঐতিহাসিক ঐতিহ্যবাহী শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। যেমনটা আপনাদের আগেই বলেছিলাম যে কাঁসরের বাজনার শব্দে রথ চলতে শুরু করে এবং বন্দুকের গুলির আওয়াজে রথ থেমে যায়। একটু পরে কিন্তু বন্দুকের গুলির আওয়াজ আপনারা শুনবেন। তো এইভাবে প্রভু ধীর গতিতে নিজের মাসির বাড়ি রওনা দিলেন, আবার এক সপ্তাহ পরে উল্টো রথে ফিরে আসবেন নিজের বাসগৃহে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য বিদায়।